অ্যাকশনটা এটা পুরোটাই ছিল হিরোপান্তিটাই তো বেশি দেখিয়েছে। কেন তুমি কি ডাক্তার হয়ে অপারেশন করবে? মনোবলটা কিন্তু বেড়ে যায় যে না আমি তোমার স্বাগতম সবাইকে বিচারেশনে। আজকে চলে এলাম আমরা আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করার জন্য। এটি একটি নতুন মুভি ট্রেলারের ভিডিও আর মুভিটির নাম হচ্ছে শানাক। আর শানাক মুভির ডাইরেক্টর হচ্ছে কানিশেক বার্মা। আর এই মুভিতে অভিনয় করেছেন বিদ্যুৎ জামাল, রুক্মিণী মিত্রা, চন্দন সান্যাল এবং নেহা দুপিয়া। তো বিদ্যুৎ জামালকে মনে হয় পছন্দ করে না এমন লোক কম আছে। আর এখানে বাকিদেরকে কি আমি চিনি কিনা আমি একটু কনফিউশন আছে। ট্রেলার দেখা পর অবশ্যই নেহা দুপিয়াকে তুমি চিনো। হ্যাঁ তাকে চিনি কিন্তু বাকি নামগুলো নিয়ে আমি একটু কনফিউশন আছে। রুক্মিণী মিত্রা আমি জানি না, হয়তো চেহারা দেখলে চিনতে পারবো, নামে হয়তো বা চিনবো না। তো চলুন আমরা দেখে আসি ট্রেলারটি। আর আমরা যেহেতু ওনাদের সবাইকে চিনতেছি না, দুজনকে চিনেছি, দেখলে বলতে পারবো আসলে কাকে কাকে চিনি। Synchronize, 3, 2. Hira Kara. Mine. Time to tango. Oh, no. Oh. Baby, the hands is on. Hospital protect hua. Main tumhare paas aa raha hu. I promise. Force one se baat karo snipers ke liye. Sala, hum tumko Mugambo samajh rahe the. तुम तो रैंबो निकले। We have an uninvited guest in the building. You find that bastard in that black pouch. Zubin, are you ready to kill bad guys? I was born ready, uncle. Captain, his name is Vivan Ahuja. He's an MMA trainer. Navy trainer. Vivan Ahuja के साथ कौन है यहाँ? कौन है यहाँ? मुझे मौत से खेलने का बहुत शौक है रविवान, अब मैं दिखाऊंगा मौत क्या होती है। ओह ओह माय गॉड। अभी मैं शांत हूं तो तेरे 9 लोग मरे हैं, एक बार सनक कहीं ना तो तेरी। आ जा के हमें भी दिखा दे अपनी ये सनक। जरूर, बाद में बोलना मत की वार्निंग नहीं थी। ধরনের উত্তেজনা থাকে না সেরকম আমার কাছে মনে হচ্ছে সেরকম। আর ওই সিনটা আসলে অনেক ভয়ঙ্কর ছিল যে হাসপাতাল থেকে বাহিরে ট্রেলারটা আসলে চমৎকার ছিল বলবো, কেননা হচ্ছে খুব স্পিডি ছিল এবং ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে যে আমরা আসলে একটা মুভি ট্রেলার দেখছি। মুভি ট্রেলারে যে অ্যাকশনটা এটা পুরোটাই ছিল এই শানাক মুভি ট্রেলারে। আর নেহা দুপিয়াকে অনেকদিন পরে দেখেছি, অনেকদিন কিন্তু কোনো কাজ করেনি, যদিও এখানে কিন্তু খুব ট্রেলারের মধ্যে তার খুব বেশি অংশ দেখায়নি, তার মানে হচ্ছে মুভিতে হয়তো বা তার খুব বেশি পরিমাণ উপস্থিতি নাও থাকতে পারে। নাও থাকতে পারে সেটাও না, হয়তো বা থাকতে পারে। এখানে যেহেতু ট্রেলার সেহেতু নায়ক মূল ক্যারেক্টার যারা আছে তাদেরকে একটু বেশি দেখিয়েছে আর কি। আর এখানে ওনারা হিরোপান্তিটাই তো বেশি দেখিয়েছে, কারণ সে কিন্তু মারামারি করছে, যা আমার কাছে মনে হয়েছে যে টেরোরিস্টদের সাথে। তো সেখানে সে সন্ত্রাসীদের সঙ্গে যে মারামারির অংশটুকু তাকে কিন্তু অনেক সুন্দর
সুন্দরভাবে সে এখানে উপস্থাপন করেছে। আর আসলে এটা মুভি না দেখার আগ পর্যন্ত বুঝতে পারবো না যে কেন হাসপাতালে অ্যাটাক হলো এবং রোগীদেরকে জিম্মি করে এ ধরনের, না এ ধরনের ঘটনা কিন্তু আগেও ঘটেছে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়াতে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। যখন মনে হয় 26 নভেম্বরের একটা ঘটনা ছিল মনে হয় আমাদের, যেটা মুম্বাইয়ের, হ্যাঁ সেখানে 9 জন এসেছিল বাইরে থেকে এবং তারা কিন্তু অ্যাটাক করে এবং একটা হসপিটালও তার মধ্যে ছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে ওটার বেসিসে এটা করা কিনা সেটা জানি না, বাট হ্যাঁ হতে পারে অবলম্বনে, কিন্তু এ ধরনের একটা ঘটনা ছিল সেখানে। আর স্টার্টিংটা যেটা হচ্ছে হাসপাতালের যে জন্য ভর্তি হয়েছিল এবং নায়ক যে জন্য সেখানে এসেছিল, এখানে কিন্তু একটা ফানি ডায়লগ ছিল যে তুমি সুস্থ হয়ে যাবে কেন, তুমি কি ডাক্তার হয়ে অপারেশন করবে, ঠিক আছে। এটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে এই জন্যে যখন মানুষের কষ্টের মোমেন্ট আসে, যখন মানুষ আসলে নিজেকে মানে খুশি রাখার চেষ্টা করে, তখন এই ধরনের কথাবার্তা কিন্তু মানুষের মধ্যে আসলে তার যে কষ্টটা সেটাকে কিছুটা হলেও লাঘব করে আর দ্বিতীয়ত হচ্ছে যে রোগী থাকে নর্মালি তার কিন্তু মনোবলটা কিন্তু বেড়ে যায় যে না আমি তোমার পাশে আছি সারাক্ষণ, সো তোমার ভয় নেই, টেনশন নাই, কিছুই ঘটবে না, এরকম একটা ব্যাপার। তো সাহস জোগানোর জন্য কিন্তু এ ধরনের ডায়লগ দিয়ে থাকে। আর আরেকটা ডায়লগ ছিল ভিতরে মনে হয় একটা বাচ্চা ছেলেকে বলছিল যে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত কিনা, তো সে বলছিল যে আমি অলওয়েজ প্রস্তুত, তো এটাও ভালো ছিল আর কি। এবং ফাইটিং সিনগুলো আমার কাছে জোস লেগেছে। হ্যাঁ আর মুভিটাও আশা করি অনেক ভালো হবে, আর বেশি অপেক্ষা করতে হবে না। তো আশা করি আমাদের এই মুভি ট্রেলার রিয়েকশনটি আপনাদের ভালো লেগেছে, আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদের সঙ্গে বসে আপনারা আর কী কী ধরনের ভিডিও দেখতে চান। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতো এখানেই বিদায়।